হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি এখন মা তারার কাছে পুজো দেবার জন্য। বাজে তখন বন্ধুরা প্রায় 4টে থেকে 4:30 বাজে সেই সময়টা। তো আমরা ভোরবেলা একদম বেরিয়ে পড়েছি, তোমাদেরকে আমি বলেইছিলাম। নেক্সট ভিডিও আমি নিয়ে আসছি, পুজোর মা তারা উদ্দেশ্যেই আমি ভিডিওটা নিয়ে আসছি। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি অনেক সকালবেলা, ভোর ভোর বেরিয়ে পড়েছি। আর ভোরবেলা উঠে কিন্তু আমরা লাইন দিয়ে দিয়েছি, আর লাইন যখন দিয়েছি অনেক দূরে লাইন দিয়েছি, তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেই মন্দিরের সামনে থেকে লাইন পড়ে গেছে, ততক্ষণে আমরা অনেক দূরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো বন্ধুরা, কত লাইন পড়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সেই মন্দিরের সেই প্রান্ত থেকে আমি প্রায় পুকুরের এদিকে লাইন পড়ে গেছে চলে এসেছি। আর আমি ভাবলাম যে সবাইকে যখন দেখাচ্ছি, নিজেকেও একটু দেখিয়ে নিজে কেমন লাগছে, তো সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম বন্ধুরা। তো জানো বন্ধুরা, লাইনটা যখন দিয়েছিলাম ঘড়িতে তখন বাজে 4:45। 4:45 থেকে লাইন দিয়ে দিয়ে আমরা অনেকটা দূর পৌঁছাচ্ছি। আর আমার একটা জিনিস খারাপ লাগছিল, আমার সামনে একটা মানে ব্যাচেলার ছেলে ছিল, মানে একটা ভাই ছিল, ওরা অনেক দূর থেকে গাড়ি বুকিং করে এসেছিল, প্রায় 47 জন। ভাইটা গল্প করছিল যে দিদি, 11টার মধ্যে যদি পুজো দিতে না পারি দিদি, আমাদের কি হবে জানি না, আমি কি 11টার মধ্যে পুজো দিতে পারবো দিদি? আমি বললাম অবশ্যই পারবে। তো আমার মনের মধ্যে না একটা অস্থিরতা কাজ করছিল, যে আমি ঠাকুরের কাছে এটাই বলছিলাম, মা আমি যদি পুজো দিতে আমার দেরিও হয় আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যে সামনে ভাইটা আছে সে যেন তোমার দর্শন পেয়ে সে পুজো দিয়ে আজকে বাড়ি ফিরতে পারে, এটাই আমি বারবার না বলছিলাম, আমার বরকেও বলছিলাম, মাকেও বলছিলাম। সে বলছিল, দিদি আমার যদি 10:45 আমাকে হয়তো লাইন থেকে বেরিয়ে যেতে হতে পারে, তো মায়ের কি ইচ্ছা আমি জানি না। আমি বললাম, না ভাই, মা যদি চায় তোমার হাতে পুজো নেবে না ভাই, অবশ্যই দেখবে তুমি মায়ের পুজো দিয়ে বেরাতে পারবে। তো আমরা যখন সামনে এগিয়ে গেছিলাম প্রায় তখন বাজে 9:30, আর কিছুক্ষণ মানে 9:45 সময় আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাইটাকে তোমাদের দেখালাম নীল জামা পরে, একটুখানি দেখাতে পারলাম, ওই ভাইটাই ছিল, ভাইটার পুজো দেবার ছিল। তো আলটিমেটলি আমাদের 9:45 পুজো হয়ে গেছে। তারপরে একটু এদিক ওদিক তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে যেখানে পাঠা বলি হয় সেখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে আমি দেখো ধূপ মোমবাতি জ্বালিয়ে আমার মনস্কামনা জানাচ্ছিলাম আমি মায়ের কাছে। তো এটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমার বর কিন্তু ক্যামেরা করছিল, তাই জন্য আমি করছিলাম, ধূপ মোমবাতি জ্বালাচ্ছিলাম, আমার মা করলো, আমার বর করলো, আমি সেটা দেখালাম। তারপরে ওখান থেকে ঘুরে এসে গেছি আমরা শ্মশানে। শ্মশানে একটু ঘুরতে আমরা চলে এলাম, জুতো কিন্তু আমরা হোটেলেই, যে লজে আমরা রেখে গেছিলাম মানে স্টে করেছি, সেই লজে আমরা জুতো খুলে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তারপরে এইদিকে শ্মশানে বেড়াতে চলে এসেছি, এদিকে গান বাজনা হচ্ছে, সবাই শ্মশান কালীকে পুজো দিচ্ছে, লাইন দিয়ে পামাখ্যাপার মন্দির আছে, পাঁঠা বলি হয় শ্মশানে, সমস্তটা তোমাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু। আর এইদিকে যে চলে আসছি বন্ধুরা, এইদিকে হচ্ছে মেন শ্মশান, যেখানে মরা পোড়ানো হয়, মানে আগে ছিল কাঠের চুল্লি, এখন হয়ে গেছে তোমার ইলেকট্রিক চুল্লি। আর যেদিকে সোজা অনেক মানুষ বসে আছে, এখানে হচ্ছে তোমার দারিদ্রদের ভোজন করানো হয়। তো ওখানেও আমি সেকেন্ড দিনকে আমরা ওখানে খেয়েছি। আর এইদিকে দেখো, মন্দিরের দিকে ঘুরে শ্মশানের দিকে দেখিয়ে কিন্তু চলে এলাম পিছন দিকে, আরও মন্দির আছে সেটা দেখতে যাব বলে, কিন্তু দুর্ভাগ্য বিষয় সেই মন্দিরের গেটটা বন্ধ ছিল, তো পুকুর পাড়ে কিছুক্ষণ চলে এলাম। আর আমরা যেহেতু এসেছিলাম, আর ওরা আমাদের সাথে, ওরা ছিল, ওরা সাইট সিনটা দেখতে বেরিয়ে গেছিলো, তো ওদের কাছে চাবি ছিল, তো তাই জন্য আমরা সাইট সিনটা আর যেতে পারিনি, কারণ ওরা VIP লাইনে ছিল, তো ওদের পুজোটা তাড়াতাড়ি হয়েছে। আমরা বলেছিলাম যদি আমরা একটু কষ্ট করে পুজোই না দিলাম তো কি করলাম, তো একটু কষ্ট করে মায়ের কাছে পুজো দিলাম। তারপরে কিছুক্ষণ পরে আমরা একটু চা খেয়ে নিলাম, কারণ ভীষণ ভীষণ মানে মাথা ব্যথা থেকে শুরু করে, বুঝতেই পারছো 5:45 থেকে 10:45 পর্যন্ত লাইন দিয়ে পুজো দিয়েছি মায়ের কাছে, তো সেই জন্য একটুখানি চা খেয়ে নিলাম। তারপরে একটু টিফিনও করে নিলাম আমরা, পরে ভাবলাম না আমরা একটু টিফিন করে নিই বলে একটু কিছু টিফিন করলাম। তারপরে দেখো বন্ধুরা, এদিকে কিন্তু
আমরা আবার টিফিন করে একটু বেরিয়ে পড়েছি। একটু এদিক ওদিক মেলাটা আবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আমি যখনই তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, তো তখনই তোমাদেরকে একটু মেলাটা দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, এটা ছিল দিনের বেলা, যখন আমরা পুজো দেওয়া হয়ে গেছে তখন একটু মেলাটা এদিক ওদিক তোমাদের সাথে ঘুরে একটু দেখিয়ে দিলাম। আর ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা, অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইবে তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, প্লিজ প্লিজ প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। তোমরা আমার ভিডিও ফুল ওয়াচ করো বন্ধুরা, প্লিজ রিকোয়েস্ট। তারপরে দেখো, হোটেলে চলে গেছিলাম অনেকক্ষণ পরে রেস্ট নিয়ে, সন্ধেবেলা আমি আবার এসে গেছি আমরা সকলে মায়ের কাছে। কি জানি কেন জানি সব সময় মনে হচ্ছিল যে মায়ের কাছেই বসে থাকি। তো সন্ধেবেলা আবার এসে গেছি একটু সন্ধে আরতি দেখবো বলে। তো আরতি সেই মুহূর্তে হয়ে গেছিলো, আরতি ভোগ প্রদান করছিল, ভোগ সবাইকে দিচ্ছিল। তো একটু ভোগ আমরা নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, মায়ের জন্য কিন্তু তখনও পূজা চলছে, তখন প্রায় বাজে 7:30, তখনও মায়ের পূজা হচ্ছে। তো আমি বরকে বললাম চলো এই সময় একটু শিব ঠাকুরকে আমরা একটু জল ঢেলে দিই বলে, আমরা একটু জলও ঢাললাম, তারপর একটু ছবি তুলে নিলাম। আর এইদিকে দেখো, আবার ধূপ মোমবাতি জ্বালতে আমরা চলে এসেছি। সন্ধেবেলা বললাম একটু ধূপ মোমবাতি জ্বালার এখানে, চলো একটু দেখে আসি বলে এখানে আবার এসে ক্যামেরা করে নিলাম একটু, কারণ সকালে ধূপ মোমবাতি জ্বেলেছিলাম, সন্ধেবেলা না আর জ্বালিনি। সন্ধেবেলা শুধু একটু পুকুর পাড়ে এসে একটু বসেছিলাম, খুব ভালো লাগছিল, বিশ্বাস করো, মানে মনটা এতটা ভালো লাগে না বলে বোঝাতে পারবো না, ভীষণ ভালো লাগে। মানে হোটেলে থাকতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল শুধু শুধু মায়ের কাছে সব সময়ের জন্য বসে থাকি, খালি খালি এই দিকে মন টানছিল। তো সেই জন্য সব সময় মন্দিরের কাছেই ছিলাম, মন্দির থেকে একটুও সরতে ইচ্ছা করছিল না। আর এইদিকে দেখো, মায়ের তখন মানে মানে মায়ের ভোগ, এখন মাকে ভোগ নিবেদন করেছে, তো সেই জন্য মায়ের আরতি হচ্ছে, সেই জন্য গেট পুরো বন্ধ ছিল, আর সবাই মায়ের কাছে এইভাবে বসেছিল, অপেক্ষা করছিল আবার কখন মায়ের দরজা খুলবে, সবাই মায়ের দর্শন করবে, সবাই অপেক্ষা করছিল। আর সেই দিকে কিন্তু হোমযজ্ঞ চলছে, সেই দিকে যাদের হোমযজ্ঞ চলছিল তারা একটু মনে হয় VIP ছিল, যেই কারণে প্রচুর অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো অ্যারেঞ্জমেন্টটা দেখতেই পাচ্ছ, কুলার থেকে সমস্ত কিছু লাগিয়ে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করেছে। আর দুপুরবেলা এই এনারাই হয়তো কোনো রকমভাবে আজ মানে খাবারের ব্যবস্থাটা করেছিল, রাত্রের বেলা মানে মানে সবাইকে ভোগ নিবেদন করছিল দিনের বেলাতে, তো সবাই বসে খেয়েছিল, তো আমরা খাইনি যদিও বা, তো সেটা বোধহয় এনাদেরই কিছু আয়োজন ছিল। রাত্রিবেলা এনারা সমস্ত রকম আয়োজন করেছে, দেখো কুলার টুলার দিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করেছে, আর দিনের বেলাও তারাই বোধহয় কিছু দান করেছিল। আর এইদিকে দেখো, সকাল সবাই অপেক্ষা করছে মায়ের একটু দর্শন পাওয়ার জন্য, আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখতেই পাচ্ছো বন্ধুরা, মায়ের দরজা কিন্তু এখন বন্ধ, কারণ মায়ের আরতি চলছে বন্ধুরা, সবাই বসে আছে, মানে খুব ভালো লাগছে বন্ধুরা, মায়ের কাছে বসে আছি এটাই অনেক। মায়ের দর্শন যদি নাও পাই কিন্তু মায়ের কাছে তো আছি, এর থেকে মানে আনন্দ বা এর থেকে শান্তির জায়গা আর কোথাও মনে হয় না যে আছে বলে। তারপরে কিছুক্ষণ পরে দেখো, মায়ের দরজা খুলে গেল, আর সবাই মিলে জয় তারা জয় তারা জয় মা তারা বলে সবাই কিন্তু চিৎকার করে উঠছে, মায়ের একটু দর্শনে যেন সব মনটা শান্ত হয়ে গেল। তো ভিডিওটা এত পর্যন্তই ছিল বন্ধুরা, আজকের মতন টাটা, বাই, গুড নাইট।